সেই রাতের পর একজন মানুষ যেন আর্জেন্টাইন হেভেনে চিরকালীন ও চির উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছেন। সেই মানুষটার নাম লিও মেসি। আর্জেন্টাইন ফুটবল আকাশে এর আগে নক্ষত্র ছিল মাত্র একটা। 36 বছর ধরে যেখানে রাজত্ব করেছেন ডিয়াগো ম্যারাডোনা নামের এক জাদুকর, কিন্তু 18ই ডিসেম্বর থেকে কিং ডিয়াগোর সঙ্গে শাশ্বত হয়ে গেছেন মেসিও। একটা বিশ্বকাপ জেতার আশায় নিজের জীবনটাই যেন বাজি ধরতে রাজি ছিলেন মেসি। কি করবেন 6175 গ্রামের সোনার ট্রফিটা ছাড়া, যে রোজারিও সোনার ছেলে শ্রেষ্ঠত্বকেই প্রশ্নবিদ্ধ করে রেখেছিলেন অনেকেই। ক্রুশবিদ্ধ যোদ্ধার মতো একটা বিশ্বকাপ জেতার আশায় ইউরোপ, আফ্রিকা, এমনকি নিজ মহাদেশেও চষে বেরিয়েছেন, কিন্তু সোনার ট্রফির বদলে সব জায়গাতেই ধরা দিয়েছে লা মানচার মতো মরিচিকা। শেষ পর্যন্ত শেষবারের মতো এলেন এশিয়ায়, এবার নয়তো আর কখনোই নয়। জিততে না পারলে চিরকালীন নায়ক হওয়ার বদলে মিলবে শুধু একজন ট্র্যাজিক হিরোর মর্যাদা। এশিয়া ফেরাইনি মেসিকে, ফেরাইনি কাতার, সেখানেই লেখা হলো আশ্চর্য এক রাতের গল্প। আর এভাবে সাধারণ একটি দিন 18ই ডিসেম্বর অমর হয়ে গেল ক্যালেন্ডারের পাতায়, অমর হয়ে গেল আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের ইতিহাসে। যে আর্জেন্টাইনরাই একদিন মেসির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারাই মেসিকে এক পলক দেখার জন্য বুয়েন্স এইরেসের রাস্তায় মানব ঢল হয়ে নেমে আসেন। সেই মেসির নামেই রোজারিওতে শহরের নাম করার প্রস্তাব আনা হয়। আর্জেন্টাইন রেডিওতে শোনানো হয় মেসি ও তার সুটকেসের গল্প। মেসি এমনই একজন, যখন খেলা শুরু করে এটা জানার কোনো উপায় নাই যে কোথায় গেলে তাকে আটকানো যাবে। আমরা যা জানি তা হলো এমন কোনো তালা নেই যা তাকে আটকে রাখতে পারে। আর এভাবেই বিশ্বকাপ ট্রফির কাছে পৌঁছানো পর্যন্ত শত বাধাও তাকে দমিয়ে রাখতে পারেনি। আর যখন ঠিক সেই ট্রফির কাছে পৌঁছালেন, মুহূর্তেই চিরন্তন হয়ে গেলেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিও মেসি। সাব্বির রহমান, এসএস স্পোর্ট নিউজ।